ওয়েলকাম জানাচ্ছি। যারা ইংলিশ শিখতে চান অথবা ইংলিশে কথা বলতে চান, ইংলিশে যারা কথা বলি দেশের বাইরে যেতে চান এবং ইংলিশটাকে আপনারা খুব প্রাধান্য দিচ্ছেন, তো আপনারা কীভাবে খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে ইংলিশ লার্নিং করতে পারেন খুব সহজেই, আমি ভাবলাম যে এই অ্যাপস আপনার সাথে শেয়ার করে নিই, কারণ এই অ্যাপসের মাধ্যমে আমার অনেক উপকার এসেছে এবং আমি আমার ইংলিশে এখন ভালো কথা বলতে পারি এবং ইংলিশ রুলে কিন্তু আমি স্পিকিং করতে পারি। সবচেয়ে গ্রামাটিক্যাল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি ভালো একজন ইংলিশ স্পিকার হতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাকে গ্রামারটা ভালো করে জানতে হবে এবং গ্রামারের যে প্র্যাকটিক্যালি শেখা সেটা আসলে অনেকে অনেকভাবে লার্নিং করে থাকে। তবে আজকে আমি ছোটোখাটো একটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব, যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই ইংলিশ লার্নিং করতে পারবেন খুব সহজেই এবং আপনি একজন ভালো একজন ইংলিশ স্পিকার হতে পারবেন এবং আপনি ফ্লুয়েন্সি কথা বলতে পারবেন গ্রামাটিক্যালি। সো এই অ্যাপ্লিকেশনের নাম কি? এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বন্ধুরা অল ইংলিশ গ্রামার রুলস, এই যে এই অ্যাপ্লিকেশনটি। সো আমি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করছি এবং অনেক মজা পেয়েছি, তাই ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করে দিই। তো এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন? সো আপনারা প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাবার পর আপনারা যে কাহিনী করবেন আপনারা এখানে লিখতে এখানে লিখবেন অল ইংলিশ রাইট গ্রামার রুলস। এই কিওয়ার্ডটি লেখার পর আপনারা কিন্তু এখানে যেই দেখছেন ইংরেজি গ্রামার ইংলিশ গ্রামার, সো দেখুন এই অ্যাপসটি আমি কিন্তু এই অ্যাপসটি ইউজ করছি। এই যে এই অ্যাপসটি আপনারা কিন্তু প্লে স্টোরে অনেক অ্যাপস পাবেন কিন্তু এই অ্যাপসটি কিন্তু খুবই ইউজফুল আপনার জন্য আমি মনে করব। তো এই অ্যাপসটি আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পাবেন অথবা যে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করা দেওয়ার পর আপনারা ওপেন করবেন। সো ওপেন করার পর আপনার এই কাঙ্ক্ষিত ইন্টারফেসটি ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে লেখা আছে ইংলিশ গ্রামার। ওকে, সো এই ইংলিশ গ্রামার সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এই অ্যাপসটি যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন কতটুকু আপনি এই অ্যাপসটি চেয়েছিলেন। সো আমরা ইংলিশ গ্রামারে ক্লিক করব। সো ইংলিশ গ্রামারে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে খুব সহজেই দেখতে পাবেন বাংলা এবং ইংলিশে এখানে অনেক কন্টেন্টস দেওয়া আছে, যেমন ধরুন আলফাবেট, বাক্য, আর্টিকেল, ব্যবহার, টেন্স, প্রিপারেশন এবং এখানে আপনি নিচে গেলে অনেক কিছু দেখতে পারবেন, তারপরে প্রোনাউন রেফারেন্স, তারপরে অনেক দেখুন আপনি সিনোনিম ট্যাগ পাবেন। এখানে খুব সুন্দর করে কিন্তু এখানে কোর্সটি সাজানো হয়েছে। ওকে, সো আমি আপনাকে টেন্স দেখাচ্ছি, যে টেন্স আপনারা জানেন টেন্স খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ইংলিশে কথা বলি আমরা টেন্সের যে গ্রামাটিক রুল আছে সেটাও ইউজ করতে হয়। আমার কাছে সবচেয়ে মজা লেগেছে যে টেন্সের বিষয়গুলো, লাইক দ্যাট প্রেজেন্ট টেন্স, যে প্রেজেন্ট টেন্স এখানে খুব সুন্দর করে কিন্তু লেখা আছে প্রেজেন্ট টেন্স কীভাবে ব্যবহৃত হয়, কীভাবে সেন্টেন্সের মেকিং হয় এবং টেন্স কত প্রকার ও কী কী। শুধু তাই নয়, আমার কাছে যে টেন্সটি ভালো লেগেছে অলসো এখানে ভালো লেগেছে এখানে যে ফিচারগুলো, দেখুন আপনার এখানে সেন্টেন্স কানেক্টেড আছে, তারপরে যে হাউ টু কোয়েকশন, আপনারা কীভাবে কোয়েকশন তৈরি করবেন এখানে খুব সুন্দর করে এখানে লিখা আছে। তো এই অ্যাপসটিতে অনেক কিছু আছে যা ভিডিওটি তৈরি করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই অ্যাপসটি ব্যবহার করার জন্য যদি আপনি ইংলিশ শিখতে চান, গ্রামাটিক্যাল এবং ইংলিশের নিয়ম অনুযায়ী কথা বলতে চান, তাহলে এই অ্যাপসটি কিন্তু আপনাকে অনেক হেল্প করতে পারে। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ সো মাচ।